রাতটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আজ সকালটা বেশ একটু দেরিতে হতো, না আর একটু পরেই উঠব। কি হলো মা, একটু ঘুমোতে দাও না। একটু ঘুমোবি, ওই দেখ আমি মিথ্যা কথা বলিনি, আমি তো সত্যি কথাই বলবো। কি হয়েছে? আরে কি হয়েছে, কি হয়েছে সেটাই তো আমি জানার চেষ্টা করছি। আমি চা দিতে এসে দেখি ওই ঘরে। তো এ ঘরে তো কি কি হয়েছে? আমাকে বলতে লজ্জা করছে প্রিয়, ও সারা রাত এই ঘরে ছিল। কি বলছো কি বৌমা, ও সারা রাত এই ঘরে ছিল? হ্যাঁ মা, এই ঘরে ছিল। তুমি এই ঘরে কখন এসেছো? আমি কাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন। দেখো দেখো মা, নির্লজ্জের মতন বলছে যে ও সবাই শুয়ে পড়ার পরে ভেতরে ঢুকেছে। আচ্ছা করি, আমরা সবাই শুয়ে পড়ার পরে তুমি চোরের মতন এই ঘরে ঢুকে পড়ো, উদ্দেশ্যটা কি ছিল? না না, কোনো উদ্দেশ্যে আমি এই ঘরে আসিনি। আমি তো শুভঙ্করকে বোঝাতে এসেছিলাম যে ও যেন ওর জীবনটাকে এভাবে নষ্ট না করে, আর দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, ও যেন এই বাড়িতেই থাকে, এইসব বলতেই আমি ওর এই ঘরে এসেছিলাম। তাছাড়া কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। আর এই কথাটা বলতে তোমার সারা রাত কেটে গেল, তাই তো?
চুপ কর। বড়দের সমস্ত বিষয়ে তোমাকে কথা বলতে হবে না। কি ওকে চুপ করিয়ে কি লাভ? চুপ করবে তার কারণ ওর বয়স হয়নি। বড়দের সমস্ত কথায় ইন্টারফেয়ার করা সেটা মানায় না। অনেক কিছুই তো মানায় না প্রিয়, তাও আমাদের করতে হচ্ছে। এই তো লাজ লজ্জার মাথাকে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য আমার বাড়ির নিয়ম কানুন সমস্ত তছনছ হয়ে যাচ্ছে। ওনাকে শুভকে দুটো কথা বলতে এসেছিল, আর সেই কথা বলতে সারা রাত কাবার হয়ে গেল। ছি মা, আপনি ছি বলছেন কেন? আমি তো কোনো অপরাধ করিনি। এত কিছুর পরেও তুমি বলছো তুমি কোনো অপরাধ করোনি। তোমার তোমার মতলবটা না আমি ভালো বুঝতে পারছি। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কেন এই রাত্রে ছিলে। না না মা, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। রাতে ও এখানে ছিল, এ ঘরে ছিল, তো তাতে কি হয়েছে? চোখ নেই তো, ওকে দেখে বুঝতে পারছিস না কি হয়েছিল? ওকে আজকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে, ঠিক সেই জন্য, সেই জন্য ও বুদ্ধি করে কালকে রাত্রে শুভর সঙ্গে ছিল। মা আমি শুভ, 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 তুমি তুমি সবাইকে বলো না যে কাল রাতে কেন আমি এখানে ছিলাম। এই এই তুমি শুভকে কি বলতে বলছো? শুভ কি বলবে? হ্যাঁ মানে শুভই তো আমাকে কাল রাতে এখানে আটকেছিল। কি বললে তুমি? শুভ তোমাকে আটকেছিল? এক মিনিট, ব্যাপারটা আমাকে একটু বোঝা তো, কি হয়েছে ব্যাপারটা? বুঝতে পারছি না কি কি হয়েছে। দাদা আর কেউ না জানুক, আপনি তো জানেন যে কাল রাতে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে। আপনি তো বললেন আমাকে সব কথা, তাই না? বলুন না সবাইকে কি কথা হয়েছিল। আমার সঙ্গে দাদার কথা হয়েছিল যে দাদাও চান না যে শুভর সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক, মানে আমি যে এই বাড়ি থেকে চলে যাই এটা দাদার মত ছিল না। এই নিয়ে দাদার সঙ্গে আমার কিছু কথা হয়েছিল। তুমি তুমি ওকে এসব বলেছো? প্রিয় ওকে ঘরে আসতে তুই বলিসনি তো? মা আমি সেটা বলিনি। আমি যেটা বলেছি সেটা হলো পরীকে এ বাড়ির প্রত্যেকের বিশ্বাস অর্জন করতে হবে, আর সেটা করার জন্য ওর এ বাড়িতে থাকাটা বিশেষ প্রয়োজনীয়। হ্যাঁ আমি এটা বলেছিলাম। বুঝে গেছি, আমি বুঝে গেছি। এই বিশ্বাস অর্জনের পথটাই ও বেছে নিয়েছে, এই পথটাই ও বেছে নিয়েছে। শুভকে একা ঘরে পেয়ে মক্ষম চালটাই চালে দিয়েছে। না না মা, আমি আমি তো চলেই যাচ্ছিলাম, শুভই আমাকে এই ঘরে আটকেছিল। শুভ আটকেছিল? হ্যাঁ মা, শুভ। আমি আমি যখন এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন শুভ আমাকে বললো যে চলে যেও না করি। তারপরে তারপরে ও আমাকে আমার হাত ধরে পাশে বসালো। বড্ড ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে যেও না করি। আমি তোমায় ছাড়া থাকতে পারবো। আর শুভ আমাকে বললো যে ও আমাকে ভালোবাসে।
শুভ, তুমি এরকম চুপ করে আছো কেন? সবাইকে বলো না যে তুমি কালকে রাতে আমাকে আটকে ছিলে, বাকিটা তুমি নিজের মুখে সবাইকে বলো, দেখো তাহলে হয়তো সবাই বিশ্বাস করবে। কালকে রাত্রিরে আমি তোমায় আটকে ছিলাম। যে তো নিচে নাপলি, তোর বাড়ির ছেলেটাকে কোথায় নামিয়ে নিলি তুমি? ছি, কোরি, দিস ইজ টু মাচ। দাদাকে যদি তোমার কিছু বলারই ছিল তাহলে তুমি রাত্রিবেলা লুকিয়ে আসলে কেন? সকালে বলতে পারতে। হ্যাঁ, তুমি তো জানতে শুভ নেশা করেছে, কোনো কথা শোনার ক্ষমতা নেই ওর। সুযোগটাই তো নিয়েছে বাবা, ও সেই সুযোগটাই তো নিয়েছে। বেশি সকালবেলা যা খুশি বলবে, যা খুশি যা প্রাণ চায় বলবে, আর আমরা সেটা মেনে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এতদিন তুমি অনেক মিথ্যে কথা বলেছো আর সেগুলো আমরা সহ্য করেছি। এবার তো তুমি শুভর নামে মিথ্যে কথা বলছো, এটা তো আমি সহ্য করবো না। মা, মা, মা বিশ্বাস করুন, আমি আজ যা বলছি তার এক পর্ণ মিথ্যে নয়, আমি সব সত্যি বলছি। এগুলো ঘটেছে আমার সঙ্গে, বিশ্বাস করো। আমি বিশ্বাস করবো না তোমাকে, আমি বিশ্বাস করবো না। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তুমি এই কথা বললেও আমি বিশ্বাস করবো না। তুমি যে মিথ্যে কথা বলছো তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোমাকে ও চল। মা, মা, এই যে আমার মাথায় সিঁদুর দিচ্ছেন, আমি সিঁদুরে হাত দিই না। একদম নয়, একদম নয়, এই সমস্ত কাজ তুমি করবে না। তুমি দিচ্ছ সিঁদুরের দিব্যি, আর সেটা আমাদের মানতে হবে। মা, আমি সিঁদুরের দিব্যি দিয়ে সত্যি কথা বলছি মা, আমি সিঁদুরের মূল্য বুঝে বলছি। আমি মন থেকে বলছি মা, বিশ্বাস করি না, বিশ্বাস করি না তোমাকে। একদম বেরিয়ে যাও, তুমি এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও। আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও।
গরিবাজ মেয়েরে বাবা, এ ঘরে সারা রাত কাটিয়ে গেল শুধুমাত্র শুভকে বিপদে ফেলবে বলে। বিপদে ফেলবে মানে? আমার বাড়ির নিয়ম কানুন সমস্ত তছনছ হয়ে যাচ্ছে। ও নাকি শুভকে দুটো কথা বলতে এসছে, আর সেই কথা বলতে সারা রাত কাবার হয়ে গেল। আমি বিশ্বাস করবো না তোমাকে, আমি বিশ্বাস করবো না। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তুমি এই কথা বললেও আমি বিশ্বাস করবো না। তুমি যে মিথ্যে কথা বলছো তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোমাকে ও চরমা। আমি তোমায় হাত ধরে পাশে বসিয়েছি। আমি সত্যি বলছি, তাই দাদা এসেছে এই বাড়িতে, তো একমাত্র দাদাই আমার ভরসা। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জানো তো। সবার বিরুদ্ধে গিয়ে, আমার পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তো জানো তোমাকে আর কি বলবো। তুমি তুমি আমার ভাইটাকে এরকম ভাবে, খুব কষ্ট হচ্ছে জানো তো, খুব কষ্ট হচ্ছে। যখন বুঝতে পারছি যে সবাই ঠিক ছিল, সবাই, আমি ভুল ছিলাম। অনেক অনেক আশা নিয়ে তোমাকে আমি বলেছিলাম আমার ভাইটাকে একটু ভালোবাসতে, আর তুমি ওর নেশা করার এরকম বিচ্ছিরি সুযোগ নিলে। তুমি তো শুদ্রবান নয়, তুমি শুদ্রবান নয়। আমি ভুল ছিলাম করি, শুনছো শুনছো করি, আমি ভুল ছিলাম। সবাই ঠিক ছিল,